ও রানী, কথায় কথা তো তোমার আসল কথাটা কইতে ভুলে গেছি। কি কথা ভাবি? কথাটা কইতে পারি, তবে হেন আমার একটা শর্ত আছে। তোমার আবার কি শর্ত? এই যে একটু আগে লাইভ করবা কি নিয়া সেটা তো আমার কাছে লুকাইলা, ওই বিষয়টা তো আমার জানতে ইচ্ছা করতেছে। এই তো দিলা তো একটা প্যাঁচ লাগাইয়া ভাবি। ভাবি, এত শর্ত না দেওয়া কি কথা কও তো শুনি। তুমি বলার পর রানীবু না কইয়া যাইব কই? ওই যে তোমার প্রাণপ্রিয় ছাগল বল্টু, ওটার সোরকে সেটা কি পরে জানতে পারছি না? হ্যাঁ, তো জানাজানির কি আছে ভাবি? সেটা তো আমি প্রথম দিনে যাই না গেছি। ওই রাজা ছাড়া এই কামার কেউ করতে পারে না। তুমি তো সব কিছুর মধ্যে রাজা ভাইয়ের ভূত দেখো। শোনো, তুমি যে রাজা ভাইয়ের সন্দেহ করছো ওটা কিন্তু অনুমান থেকে। অনুমান আর বাস্তবতা এক নাও তো হইতে পারে। হ্যাঁ, এটা ঠিক, অনুমান সবসময় সঠিক হয় না। আরে, আমার অনুমান সবসময় সঠিক? হ্যাঁ, ওই রাজাটা আমি হারে হারে চিনি। ও আমার ক্ষতির জন্য যে কোনো কিছু করতে পারে। ওর মতো ফাউল এই বাংলাদেশের মধ্যে আরেকটা নাই। কিন্তু আমি যদি কই তোমার বোলটুরে রাজা ভাই চুরি করে নাই, অন্য কেউ করছে, তাইলে? রাজা ভাই হইল জালাল ভাইয়ের বন্ধু, তুমি তো তার পক্ষে সাফাই গাইবা, এটা নতুন কি? দেখো, সত্যটা না যাই নাই, এত জোর গলায় আমি এই কথাটা কমু, কেমনে ভাবলা তুমি রানী? তার মানে ভাবে তুমি জানো ক্যাডা বোলটুরে চুরি করে কাইটটা খায় ফেলাইছে? আগে জানতাম না, তবে আজকে জানছি। কেডা কেডা ভাবি, তার নামটা খালি ক ভাবি, আমি তার কলিজা বাইর কইরা লবণ মরিচ দিয়া ভুনা কইরা খামু। আমি তোমারে কইতাছি চ্যালেঞ্জ। কিন্তু ওই যে কইলাম, তার আগে আমার একটা শর্ত আছে। তুমি আমার কাছ থেকে একটু আগে যে কথাটা লুকাইলা সেটা তো জানতে আমার ইচ্ছা করতেছে, সেটা আগে ক, তারপর আমি নাম কয়ে দিতেছি। তুমি তো বিনিময়ে ধান্দা করতেছো ভাবি, এই বিষয়টা আমার মোটেই ভালো লাগতেছে না। এই ক্ষেত্রে বিনিময় চাও কি অন্যায় রানিবু? আয় সেরি, তুই কেন ভাবি পক্ষ নিতেছিস আমি কি বুঝি না মনে করছস? ভাবি, সত্যি করে কইতেছি, আমি কিন্তু কথাটা জবারেও কইতে পারি নাই, তোমারেও কইতে পারবো না, একটু ঝামেলা হয়ে যাইব, ডোন্ট মাইন্ড ভাবি। আচ্ছা, আমিও মাত্র একটা জিনিস চিন্তা করলাম, আমি যদি তোমার নামটা কই তাহলে আবার এই প্রমাণ টমাণ দেওয়ার ঝামেলায় পড়া লাগবো, তার চেয়ে আমি বরং না কই। না না ভাবি, ঝামেলা হইব কেন? তুমি কেন না যাই না আমাদের মিশা কথা কইবা না? থাম, তারপরও নামটা আমি না কই, সত্যটা যখন সামনে চলে আসছে, আজকে হোক কালকে হোক তোমরা তো জানতে পারবাই। ডোন্ট মাইন্ড রানী, আমি আসি। হ্যাঁ জবানে, এই ময়ূরী ভাবিটা যতটা সহজ সরল মনে করছিলাম এ তো অতটা সহজ সরল না, বেশ জটিল আছে। হ্যাঁ, আমার মনের মধ্যে একটা টেনশন ডাউনলোড করে দিয়ে চলে গেলো।